98 লক্ষ কাফেরকে মুসলমান করে আজমিরে রোজাতে শুইবেন ওনার একজন প্রিয় murid একজন পীরের হাজার হাজার murid থাকে সবাই কিন্তু ভক্ত হইতে পারে না সবাই ভালোবাসা পায় না 36 বছরে কারো জ্ঞান কি পড়ে না আবার 6 মাসেরই কালে কেহ পাইজে শুলো আনা ববে পাইজে শুলো দয়াল যারে ইচ্ছা যারে ইচ্ছা তারে দি আমি নাই তোকিদের মেলা কেউ বুঝতে পারে না রে চাইলে কাহ পীরের বস্তু নিতে নাকি পারে উপযুক্ত হইলে দয়াল দাইকা নিবে গরে তোমাই দাইকা নিবে গরে মিঠাইয়া দিবি তোমার ববের যত জালা কেউ বুঝতে পারে না রে আল্লাহর ওলি 98 লক্ষ কাফেরকে মুসলমান করে হাজার শহীদে আজমিরের জমিনে ওনার একজন প্রিয় murid প্রিয় ভক্ত ভক্তরা বড় আশেক ওনার নাম হচ্ছে আব্দুল জব্বার ডাক দিয়া কাছে এনে বলতেছেন বাবা আজ থেকে 3 দিন পরে আমি ইন্তেকাল করব সুবহানাল্লাহ আজ থেকে 3 দিন পরে আমি ইন্তেকাল করব তুমি আব্দুল জব্বার আমাকে গোসল দিবা তুমি কাপনের কাপড় পরাইবা তুমি আমাকে জানাজার মাঠে নিবা আব্দুল জব্বার বলেন হুজুর কিবলা বাবা গো ভারতবর্ষের সমস্ত ওলিদের বাদশা আপনি ওলিদের সুলতান আপনি আপনি ইন্তেকাল করবেন আপনার জায়নামাজটাকে পড়াবেন ইমামতি কে করবেন খাজা গরিবের নেওয়াজ বলেন ইমামের চিন্তা তুমি করবে না তুমি আমি ইন্তেকাল করলে গোসল করাবে কাপনের কাপড় পরাবে জানাজার মাঠে লাশ কাজির করবে মুসল্লিগণকে কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়াইতে বলবে ইমামতি কে করবে খাজা বলেন উত্তর পশ্চিম কোণা হইতে একজন খুজুর আসবে কালো পোশাক কালো পাগড়ি কালো রুমাল ঘোড়ার পেটে সাওয়ার হইয়া টপ 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 দ্রুত গতিতে আসবে আয়েশা উনি নামবে লাশের সামনে দাঁড়াবে দাঁড়াইবার পরে তিনি চার তাকবীরে নামাজ কমপ্লিট করে ডাইন দিকে সালাম দিয়া বাম দিকে দিয়া বিদায় হয়ে যাবে তুমি কিন্তু জানতে চেয়েও না হুজুরের বাড়ি কই পড়েছো কি জোর কোন সুবহান এই কথা বলার পরে হাজা গরিবে নামাজ কি করে 3 দিন পরে তিনি ইন্তেকাল করলো ইন্তেকালের পর আব্দুল জব্বার গোসল করাইলো গোসলের পরে কাফন পরালো কাফনের পরে জানাজার মাঠে নিলো লাখ লাখ মুসল্লিগণের সমাগম হয়ে গেছে ইমামতি কে করবে আব্দুল জব্বার বলে তোমরা কাতার সোজা করো ইমাম সাহেব হুজুর আসবে জোর করুন সুবহান কাতার সোজা হইতে না হইতে উত্তর পশ্চিম কোণা হইতে কালো পোশাক কালো পাগড়ি কালো রুমাল পরীক্ষিত অবস্থায় হুজুর এসেছে গুড়ার পিঠে সাওয়ার হয়ে টপ 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 আসিয়া লাশের সামনে নামছে লাশের সামনে দাঁড়াইয়া চার তাকবীরে নামাজ কমপ্লিট করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গুড়া ছেড়ে দিলেন টপ 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 চলে যাচ্ছে আব্দুল জব্বার ডাক দিয়ে হুজুর বাড়ি কই কোথায় থেকে এসেছেন পরেছো দেন না দিয়ে গেলে কসম দিছি গরুস কাশরে নবীর সাফায়াত পাবেন না হুজুর গোরা থামাইলেন ঘুমটা দিয়ে বসে আছেন আব্দুল জব্বার কাছে গেছে যায়া দেহে ঘুমটা দিয়ে বসা ঘুমটা চাই না গো আপনি আমাকে দেখা দেন যেই মাত্র ঘুমটাটা আলগি দিছেন আব্দুল জব্বার চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন নিষেধ করেছিলাম জানতে চেয়েও না নিষেধ করেছিলাম জানতে চেয়েও না উনি কে কসম দিলা দেখা না দিলে সাফায়াত পাব না দেখতে চাইয়া বেহুশ হইলা কেন আব্দুল জব্বারের জ্ঞান ফিরে আসছে কেঁদে কেঁদে কয় দেখাইয়া তার রূপের ঝলক মন কই আছে উদাসী তারে আমি কতই দেখাইয়া তার রূপের ঝলক মন কই আছে উদাসী তারে বন্ধু কেন বুঝে না গো তারে
আমি কত নিষেধ করেছিলাম জানতে চেয়েও না পড়েছো কি কসম দিলা দেখা না দিলে সাফায়াত পাবো না সাজদা কা দেখা দিয়া যায় কারো কাছে কইলাম কইও না কারো কাছে কইও না যেদিন কইবা ওই দিন আর তুমি দুনিয়াতে থাকবে না বন্ধুরে উম্মতের হায়াত আমার নবীর খাতে মুরিদের হায়াত হলো যার যার মুর্শিদের খাতে যখন সুবহানাল্লাহ আব্দুল জব্বার চলে গেল তিন দিন চলতেছে ঘুম নাই খানা নাই খানা পিনা নাই লোকেরা বলতেছে তুমি কেন খাও নাই কেন তোমার ঘুম নাই খানা না খাইলে না ঘুমাইলে অসুস্থ হয়ে যাবে দুর্বল হয়ে যাবে তুমি ডাক্তারের কাছে যাও চিকিৎসা নাও ওষুধ খাও কিন্তু যেই রোগে ধরছে ওষুধ কি ডাক্তারের কাছে নিষেধ কইরা গেছে কয়ও না কইলে কিন্তু তুমি দুনিয়াতে থাকবে না এখন কারো কাছে কইতে পারে না সইতে পারে না এমন রোগে ধরছে গো পৃথিবীতে কোন ডাক্তার প্রেমের বিশ্বে ধরল গো যারে কি করিবে ও যায় তার রে বিশ্বে পরাণ যায় বিশ্বে পরাণ লাইলির প্রেমে পাগল গো হয়াম মজনু গেল মা আতাল হইয়া রে বেশ প্রাণ হারাই ও বিষে পড়া যাই কইতো পারে না সইতো পারে না কইয়া গেছে কইলে কইলাম বাস্তাম এমন রোগে ধরছে গো কোনো ওষুধ নাই কোনো ডাক্তার নাই গয়া গয়া জ্বলতেছে খানা নাই পানি নাই সগো যার জ্বালায় একশে জান যার জ্বালায় একশে জান মনের বেতা বুঝবে কে বন্ধু আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে মনের বেতা বুঝবে কে বন্ধু আমরা যে দিন খোতে মুর্শিদ গহারা সৈগ বুক সিরিয়া দেখেন না গো জিয়ন্তে হয় আসি মূল রেজি বাবা বিহনে জিয়নেতে হই আসি মোর আসি দিকে বাবা বিহনে মনের পাগল রহমানে কয় আমি হইলাম যায়ার সৈগ সে যদি না হয় গয়া আমার আরে বলো কি আর লাভ কইবে বাসিয়া এ জীবনে বলো কি আর লাভ কইবে বাসিয়া এ জীবনে মনের ব্যথা বুঝবে কি বন প্রতিদিন প্রোগ্রাম গত রাতের আগে রাতে কক্সবাজার জেলা কুতুবদিয়া প্রোগ্রাম করছি রাইতে তিনটা বাজে বঙ্গোপসাগর পাড়ে দিছি টলার দিয়ে ভয়ঙ্কর ঢেউ লং জার্নি করে গত রাতে প্রোগ্রাম করছি নাসিরনগর আজকে সতরা শরীফ থেকে একটা প্রোগ্রাম শেষ করে আপনাদের মাঝে আসছি আমাকে একটু শেয়ার দিলে ভালো হইবে এবার বসা তারা কষ্ট সালাতুনি সালাতুনি জল আগর হো আই জল নোরে খুদা জল আগর হো ইয়া মোহাম্মদ মুস্তফা সালাম
جلوگر ہو یا امام المرسلین جلوگر ہو رحمت للعالمین سلام صلاة دنيا جلوہ گر ہو می محاو می مدال جلوہ گر ہو بے نوچر و بے مثال صلاة صلاة دنيا تین دن تین رات رو چلتے کھانا نائی گم نائی بسترم نائی سماجر لوکے را بولتے سے তুমি তো বাসবে না তুমি ডাক্তারের কাছে যাও চিকিৎসা করে ওষুধ খাও নিষেধ করে গেছে কারো কাছে কইতে পারবি না যেদিন কইবি ওই দিন আর বাসবি না বন্ধুরে বুঝাইতে পারে না মনেরে বুঝাইতে পারে না সমাজের এমন আগুন জ্বলতেছে গয়া গয়া জ্বলতেছে চালা সহিবকে মনে গো মুর্শিদ তোমার প্রেমের জালাপ গয়া গয়া জ্বলে আগুন রে বাজান বসিলে নিরালা আমি ইচ্ছা করি পাশব রিতে বোঝে না মন বালা গো দয়াল তোমার প্রেমের জানাব সাদ করিয়া পড়লাম আমি তোমার নামের মালা হে সাদ করিয়া পড়লাম আমি তোমার নামের মালা বিরহ বিচ্ছেদের জানা সহে বকে মনে গো হাজার তোমার প্রেমের জানাব রূপের নেশা হৃদয় আমার হইয়া যায় অঙ্গার হে রূপের নেশা হৃদয় আমার হইয়া যায় অঙ্গার আরে মুর্শিদ রূপে বইরা আমার অন্তর বইরা কালা গো হাজার রূপে বইরা আমার অন্তর বইরা কালা গো দয়াল তোমার প্রেমের জানা সইতে পারতেছে না গোয়া গোয়া আগুন জ্বলতেছে কারো কাছে কইতে পারতেছে কারো কাছে কইতে পারে না তিন দিনের দিন আর কথাটা রাখতে পারলেন না প্রকাশ করে দিলেন সমাজে তোমাদেরকে কি দিয়ে বোঝাবো এমন রোগে ধরছে আমারে ডাক্তার কই গেলে বাবু যে ডাক্তার ভালো করবে ওই ডাক্তার কইয়া গেছে কইলে কিন্তু বাঁচবি না আমি কইতে পারি না সইতে পারি না আজকে তোমরা রেখো যিনি লাশ হইয়া জানাজার মাঠে শুইছে তিনি ইমাম হইয়া নামাজ পড়াইছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া নারায়ে গাউসিয়া বাৎসরিক উরুস মুবারক জিন্দাবাদ জিন্দাবাদ
বাশরী কুরুষ মুবারক সবাই বলি মারহাবা মুখ দিয়ে কথাটা বাহির আসছে যিনি লাশ হইছে তিনি নামাজ পড়াইছে একটা মানুষের চারটা বডি একটা ফিজিক্যাল একটা ইথিক্যাল একটা কর্ষাল একটা এস্টান একটা শরীয়তে একটা তরিকতে একটা হাকিকতে একটা মারিফতে এক দেখো নিয়া লাশ হইছে আরেক দেখে ইমাম হইয়া নামাজ পড়াইছে কথাটা কইতে দেরি হয় আব্দুর রহম আব্দুল জব্বার শোক বুঝতে দেরি নাই বলুন ইন্না লিল্লাহি মুরিদের হায়াত পীরের খাতে উম্মতের হায়াত আমার নবীর খাতে বন্ধুরে ওই দিন তোমার জীবন ধন্য হবে ওই দিন তোমার জীবন সার্থক হবে ওই দিন তুমি ধন্য হবে মরণের সময় যদি তোমার দয়াল তোমার সামনে আসবে আর কোন দন চাই না মুর্শিদ আমি আর কু চাই না মুর্শিদ যাইতে তোমার বাতিলের মোল্লা দিয়া যাই না মস্ত না বড়য় তরিকতের পাগল দিয়া তরিকতের পাগল দিয়া যাই না মস্ত রাইয়া দিও যাইতে তোমার বাজারের সাদা মাত্রি আমার অঙ্গে না লাগয় রেজবি তোমার সিরাতে না সিদ্দিক তোমার সিরাতে না আমার অঙ্গে না গাইয়া দিও যাইতে তোমার বাজারের আতর গুলো আমার অঙ্গে না সিতে আরে মুর্শিদ তোমার চরণ দুলি দয়াল তোমার চরণ দুলি আমার অঙ্গে সিটাইয়া দিও যাইতে তোমার আব্দুল জব্বার মারা গেছে হাজার গরিবে নামাজকে আজমিরের মাজারে দাফন করা হচ্ছে মাজার বিরোধী মোল্লারা গেছে বাদশাহ আলমগীরের কাছে বাদশাহ আলমগীর একদিকে বাদশাহ আর একদিকে মহাদ্দেশ গিয়া কো হুজুর শুনেন ওলিরা যা পাওয়ার থাকে জিন্দা অবস্থা মইরা গেলে কোনো পাওয়ার নাই এই যে বাত্তি বত্তি জ্বালায় পূজা করে এটি পূজার সমতুল্য হুজুর মাজারটারে ভাঙ্গা দেন নাইলে পূজা বন্ধ হইত বাদশাহ আলমগীর একদিকে বাদশাহ আর একদিকে মহাদ্দেশ উনি ক চল আমরা মাজারের কাছে যাব তিনবার সালাম দেব সালামের জবাব যদি পাই মাজার ঠিক থাকবো নাইলে ব্যাঙ্গে ফেলবো মোল্লারারে লইয়া গেছে ইয়া কো হাজা বাবা ও হাজায় কঠিন প্রশ্নের সম্মুখীন হয়ে এসেছি তোমার দরবারে ওরা কইতেছে ওলিরা বলে মইরা গেলে কোনো হওয়ার নাই বন্ধুরে সত্তর ভাগের এক ভাগ তাকে জাহিরি অবস্থায় মরণের পরে বেড়ে যায় ৬৯ ভাগ জোর কোন সবান খুব মনোযোগ আমি তিন তিনবার সালাম দেব যদি জবাব পাই মাজার ঠিক থাকবো নাইলে মাজার ভেঙ্গে ফেলবো আসসালামু আলাইকা ইয়া হাজামাইনউদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি নীরবতা পালন করলেন কোনো জবাব নাই মোল্লারা কো কইছিলাম নে হুজুর মইরা গেলে কোনো পাওয়ার নাই যদি থাকতো তো সালামের জবাব দিত দুই নম্বর সালাম দিলেন কোনো জবাব নাই মোল্লারা কো কি সায়া রইছেন সালাম দুইটা চলে গেছে কোনো জবাব নাই জিন্দা থাকলে তো সালাম দিত তিনবারের সালামটা দিয়া জবাবটা না পাইয়া মাজারটা রেফিসে ফেলাইছে ডিক্লার দিব এমন সময় উত্তর এসে গেছে ওয়ালাইকুম আসসালাম ইয়া বাদশাহ আলমগীর পাশন দিকে চায়া দেখে হাজা বাবার ডাইন কাতরা মাজারের উপরে দেখা যাইতেছে আল্লাহু আকবার হাজা বাবা হাজা বাবা
তিন তিনবার সালাম দিলাম, উত্তর পাইলাম না। জিন্দা যদি থাকেন মাজারে থাকেন, জবাব কেন দিলেন না? তিন সালামের পরে বিদায় ডিক্লার দেব বাঙ্গার, জবাবটা কেন ভাই কোথায় ছিলেন? হাজাকো প্রথম সালাম যখন দিছ তখন আমি শুনছি, উত্তর কেন দিলেন না? আমি আজ মেরেছিলাম না। ছিলেন কই? কমক্কা হানা একা বাতা অবস্থায়। দ্বিতীয় সালাম যখন দিছেন তখন আমি শুনছি, জবাব দেই নাই, আমি আজ মেরেছিলাম না। ছিলেন কই? ছিলাম আমি নবীজির রোজা মোবারক জিয়ারত অবস্থায়। জোর করুন সুবহান। তৃতীয় নম্বরের সালামের জবাব আজমিরের জমিনে উপস্থিত হয়ে আপনাকে দিলাম। জোর করুন সুবহান। বন্ধুরে বন্ধুরে, আম্বিয়াও আখিয়াও আউলিয়াও কবরিহিম ইউসাল্লুনা আজান ওয়াল ইকামতে, জাকির অবস্থায় আজান ইকামতের মাধ্যমে যেভাবে নামাজ আদায় করেছেন, আল্লাহর অলিগণ কবরে যাওয়ার পরে তেমনি ভাবে তারা নামাজ আদায় করতে পারেন, মক্কা মদিনা ভ্রমণ করতে পারেন। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। দুই লক্ষ হাদিসে রাখা বেশ, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি শরখে সুদুর নামে একটা কিতাব লিখেছে, সে কিতাবের মধ্যে উপস্থাপন করছে, আল্লাহ কো বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, নিরাকার খোদার সাথে প্রেম করব কেমনে, প্রেমা সম্পদ হিসাবে দরাতে পাঠাইলাম আমার বন্ধুরে। জোর করুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর সাথে প্রেম করে অমর হতে চান, অনন্তকালের জীবনে চলে যান, এই দুনিয়াটা দুই দিনের, পরকালের জীবনটা অনন্তকালের, অনন্তকালের জীবনে যদি যেতে চান তাহলে মতো আন্তা কাবলা মতো, একবার আগে মরবার আগে একবার মরেন, মরবার আগে যদি একবার মরেন অনন্তকালের জীবনে অমর হয়ে যাবেন। হযরতে ইব্রাহিম ইবনে শাইবান আল্লামা জালালউদ্দিন সুয়ুতি দুই লক্ষ হাদিসের হাফেজ, শরখে সদর কিতাবের মধ্যে লিখতেছে, হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির একজন ভক্ত, একজন মুরিদ আসিয়া পীর ইব্রাহিম ইবনে শাইবানের খাতে এক টাকা এক দিরহাম দিছে, দিয়া কো হুজুর টাকাটা আপনার খাতে রাখেন, আগামী দিন জোহরের নামাজের সময় আমি ইন্তেকাল করব। জোর করুন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, মুর্শিদের প্রেমে যদি ফানা হইতে পারো, মুর্শিদের ভালোবাসা যদি অন্তরে ঢুকাইতে পারো, মুর্শিদের নামের মালা যদি গলার মালা বানাইতে পারো, তুমি যেখানে তোমার দয়াল সেখানে তুমি অমর হয়ে থাকবে ইহকালে, অমর হয়ে যাবে পরকালে। মতো আন্তা কাবলা মতো, মরবার আগে একবার মরো, মরতে হলে প্রেম করতে হবে আল্লাহর সাথে, আল্লাহরে পাবেন কই? আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেমটা করতে হবে নবীর সাথে, আর নবীর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে যার যার মুর্শিদের সাথে। কার সাথে? হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহ কি আল্লাহর মুরিদ, এক টাকা এক দিরহাম দিলেন, দিয়ে কো টাকাটা আপনার খাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব, অর্ধেকটা টাকা দিয়ে কবরটা হনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এই কথা কইয়া টাকা দিয়ে মুরিদ চলে গেছে। পরের দিন ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহ কি আল্লাহ অর্ধেক টাকা দিয়ে কবর হনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। মক্কার কাবা ঘরের সামনে দাঁড়াইয়া চিন্তা করে, টেনশন করে, এত কইয়া গেছে এই টাইম আইয়া মরবো, আমি কবর রেডি করছি, কাফনের কাপড় রেডি করছি, না যদি আইয়া না মরে আমি এই কবরে শোয়াবো, করে চিন্তা করতেছে। হঠাৎ কইরা দেখে মুরিদ এসে গেছে, কাবা ঘরের চতুর্দিক দিয়ে একটা চক্কর দিছে, দিয়া পূর্ব দিকে গিয়া শুইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান ক, লোকটা তো কইছে এই টাইমে মরবো, মরল কিনা যাইয়া দেখি, গিয়া দেখে দেহটা আছে রুহটা নাই, বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পীর ইব্রাহিম ইবনে শাইবান উনি মারা গেছে, উনাকে গোসল করাইলেন, গোসলের পরে কাফনের কাপড় পরাইলেন, পরাইবার পরে জানাজার মাঠে নিলেন, চার তাকবীরে নামাজ কমপ্লিট করে কবরের পশ্চিম পাশে খাট নামাইলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান কবরে নামলেন। বন্ধুরে বন্ধুরে, প্রথম প্রশ্ন মান রাব্বুকা, দ্বিতীয় প্রশ্ন মান দেনুকা, তৃতীয় প্রশ্ন মান হাজার রাজুল, তিনি কে?
যিনি তোমার পাশে দাঁড়িয়ে আছেন তিনি কে? যিনি দাঁড়িয়ে থাকবেন তিনি নবী। নবী তো আপনি দেখেন নাই, বাংলাদেশ আর আসে নাই, নবী চিনবেন কিভাবে? ওই দিন আপনার মুর্শিদ থাকবে গো, নবী থাকবে আপনার মুর্শিদের রূপ ধারণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। বেলায়েত মুর্শিদ হইয়া, বেলায়েত মুর্শিদ আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদ কে না পাইলে কে আর, মুর্শিদ কে না পাইলে কে আর, আপনা পীরের সুরতে শত রাসূল হাকিকতে, আপনা পীরের সুরতে শত রাসূল হাকিকতে, তার কাতে খাদিবি রে মন, তার কাতে খাদিবি, ও তার কাতে হাতে রাখিয়া সেরাত পার হয়ে যাবি। যেদিন মুর্শিদের খাতে খাত রেখেছেন, 30,000 বছর রাস্তা ফুল চেরাতের ফুল পার হয়ে গেছে। ইসরাইল শাকের হাসান যেই নবী সামনে বর্তমান, সুবহানাল্লাহ বলুন, তার তালিম নিবি। আপনার মুর্শিদ আপনাকে যেভাবে চলতে বলে, যেভাবে ইবাদত করতে বলে, যেভাবে খাইতে বলে, যেভাবে ঘুমাইতে বলে, যেভাবে জিকির করতে বলে, সেভাবে করবেন। ইসরাইল শাকের হাসান যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। রাসূল আমার বান্দার হায়াত, হায়াতে জিন্দা নবী, বলুন ইয়া রাসূলুল্লাহ, হায়াতে জিন্দা নবী, মুর্শিদ কে না পাইলে কে আর, মুর্শিদ পাইলে কারে ভাইবেন, রাসূল পাইলে কারে ভাইবেন? মুর্শিদ রূপে আল্লাহ প্রকাশ, মুর্শিদ রূপে ফানা হওয়ার ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, সাই মানে আল্লাহ, সাই মানে কে? কোন রূপে খেলছে? হযরত ইব্রাহিম ইবনে সাইবান কবরে নামছে, লাশটা উপর থেকে ছেড়ে দিছে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, পীর ইব্রাহিম ইবনে সাইবান লাশটা কবরে নামাইছে, মুরিদেরে কবরে নামাইছে, পায়ের বান খুলছে, সিনার বান খুলছে, মাথার বান খুলবে, উপরে চলে যাবে, 40 কদম চলে যাওয়ার পরে মুনকার নাকির আয়েশা 3টা প্রশ্ন করবে, পীর ইব্রাহিম ইবনে সাইবান কবর থেকে ওঠে নাই, কবরে রয়েছেন, মাতার বান্ডা খোলার পরে দেখতেছে মুরিদে পীরের দিকে ছায়া রইছে। আরো আসতে কোন 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শরকে সুদুর কিতাবের মধ্যে এই আলোচনাটা উপস্থাপন করেছেন, মুরিদে ছায়া রইছে। সুবহানাল্লাহ বলেন, পীর ইব্রাহিম ইবনে সাইবান কো মানুষ কি মরার পরে চোখ খোলা হয় না, ফিরে বুঝে না বন্ধুরে মুরিদ কারে কো, মুরিদ বুঝে না ফির কারে কো, বন্ধুরে মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি, মুরিদ কাফনের কাফড় লইয়া কবরে গেছে বসি, মুরিদ কাফনের কাফড় নিয়া কবরে বসিয়া কো হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকদের মরণ মরণ, আমি প্রেমিক, প্রেমিক আল্লাহর প্রেমিক, প্রেমিকদের মরণ নাই, কার প্রেমিক বলছে আল্লাহরে ভাইছে,